নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো পনির রেজালা। তো কীভাবে বানাই চলুন ভিডিওটি দেখে নিন। এখানে আমি 200 গ্রাম করে দুটো প্যাকেট নিয়েছি, 400 গ্রামের পনির আছে। পনিরটাকে আমি বড় বড় কিউব করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন। আমি এখানে একটু বড় পিস করেছি, এইভাবে আমি ছুরি দিয়ে বড় বড় স্কোয়ার করে কেটে নেব। এখানে পনিরটা কাটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি 2 টেবিল স্পুন মতো, আর 1 টেবিল স্পুন মতো কিশমিস জলে ভিজিয়ে রেখেছি, আর 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এটা কাজু বাদাম কিশমিশটা জলে ভিজিয়ে রাখলে পেস্ট করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমি 2 টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি। আমি এটা একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি 4 টেবিল স্পুন মতো। তেলটা একটু গরম হলে আমি কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দিয়ে আমি পনিরের যে কিউবগুলো এটা অল্প অল্প করে ভেজে নেব। আমি দুবারে ভেজেছি, একবারে ভাজলে এটা গায়ে গায়ে লেগে যেতে পারে, সেই জন্য আমি দুবারে ভেজেছি। একদম হালকা করে ভেজে নেব, এটা বেশি ভাজা হবে না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমি পনিরগুলো দুবারে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দিয়ে ওই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন কমানোই থাকবে। ঘিটা একটু গরম হলে 3টে তেজপাতা আমি ফোড়নে দিয়েছি, আর এখানে থেতো করা ছোট এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর একটা জয়িত্রীর ফুল আছে, আর 1/2 চামচ মতো সাজিরে আছে। ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে আমি যে পেস্টটা করেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ একদম নিরামিষ রান্না, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই এটা করতে হবে, যেহেতু বাদাম আছে, না হলে তলায় ধরে লেগে যেতে পারে। দিয়ে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প, একটু কালারের জন্য দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, একদম অল্প, এটা যেহেতু একটু সাদা কালারের হয়। আর এখানে আমি স্বাদ মতো লবণ দেব। লবণটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন মতো টক দই, রুম টেম্পারেচারে থাকা, এটা ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। দিয়ে দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে ফুটে উঠলে এখানে আমি একটু জল দেব, এটা বেশি ঝোল হবে না, এটা একটু গ্রেভি টাইপের হবে, ঘন টাইপের। অল্প আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেব, একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। ঢাকা দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি ফুটে যাবে। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখানে আমরা ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে দিয়েছি। দিয়ে তারপরে যে পনির ভেজে রেখেছিলাম সেই ভাজা পনিরগুলো আমি 1-1 করে দিয়ে দেব। পনিরটা দিয়ে বেশি ফোটানো যাবে না, কারণ পনিরটা তাহলে বেশি শক্ত হয়ে যাবে, ভেঙে যেতে পারে পনিরটা, বেশি নাড়বেন না, অল্প আস্তে করে নেড়ে দিতে হবে। দিয়ে ফুটে উঠলে আমরা এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেব। এই পনির রেজালাটা আপনারা সাদা ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথে, খুবই সুস্বাদু লাগে খেতে নিরামিষ দিনে। এখানে আমি 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি, যেহেতু একটু টক দই দিয়েছি নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি কেওড়ার জল দিয়েছি, যে বোতলের ঢাকনা করে আমি 2 ঢাকনা মতো দিয়েছি। এটা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই তবে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে আমরা এটা গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো।
এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।